নির্বাচনের দিনক্ষণ এবং প্রার্থী ঘোষণা না করা হলেও দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল বিজেপি। রবিবার কোচবিহার শহরের 4 নম্বর ওয়ার্ড থেকে এই দেওয়াল লিখনের কাজ শুরু করেছে বিজেপি। কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা রায় এদিন উপস্থিতিতে এই দেওয়াল লিখনের কাজ শুরু করা হয়েছে। তিনি জানিয়েছেন, দেওয়াল লিখন এবং প্রচারের একটি মাধ্যম, তাই আজ থেকেই শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও এই দেওয়াল লিখনের কাজ শুরু করেছে এবং নির্বাচন পর্যন্ত এই দেওয়াল লিখন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সভানেত্রী। কি জানিয়েছেন কোচবিহার জেলায় বিজেপির সভানেত্রী মালতী রাভা, শুনব। দেখুন, প্রচারের মাধ্যম একটা হলো দেওয়াল লিখন। আমরা আজকে কোচবিহারের 4 নম্বর ওয়ার্ড থেকে ইতিমধ্যে আমাদের অনেক হয়ে গেছে পরিবর্তন যাত্রার ওয়াল লিখন হয়ে গেছে। আজকে আমরা নির্বাচন এক সপ্তাহের মধ্যেই ঘোষণা হবে, তাই এই কর্মসূচি, দেওয়াল লিখনের কর্মসূচি আমাদের 1 মাস আগের থেকে শুরু হয়ে গেছে। এখন আমরা প্রতিটি ওয়ার্ডেই আমাদের দেওয়াল লিখন এবং গ্রামীণ এলাকাগুলোতেও দেওয়াল লিখন চলছে। একটা প্রচারের মাধ্যম হলো দেওয়াল লিখন, তাই আমাদের প্রচার চলছে, দেওয়াল লিখন চলছে। তা দেওয়াল তো দখল করতেই হবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে অনেক দেখেছে, জনতা পরিবর্তন চাইছে, পরিবর্তনের জন্য সবাই দেওয়াল ভোট দেওয়ার জন্যও তৈরি, দেওয়াল দেওয়ার জন্যই আমাদের জনতা তৈরি, তাই আমরা দেওয়াল লিখন করছি। ফার্স্ট রুলি মুগলে কিউশন অন কোচবিহার আয়াত বিরিয়ানি ইশক উইথ বিরিয়ানি ইনগ্রাল অফার চিকেন বিরিয়ানি 99 অনলি মটন বিরিয়ানি 139 অনলি শর্টলি অ্যাভেলেবল বিরিয়ানি পার্লার লাইভ কাবাব কাউন্টার তন্দুর মুগলে কিউশন ফর ফ্রি হোম ডেলিভারি কন্ট্যাক্ট আস 8653359063 আয়াত বিরিয়ানি ইশক উইথ বিরিয়ানি আর আর এ নোড রাজমাতা চৌপতি কোচবিহার